অবশেষে দীর্ঘ প্রায় 24 ঘন্টা পর তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া হাতিটিকে খুঁজে পেল বনকর্মীরা। সূত্রের খবর, বন দপ্তরের চরম অব্যবস্থাপনায় শিকল ছিঁড়ে হাতিটি ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে যায়। নিখোঁজ হাতির খোঁজে তখন থেকেই যুদ্ধকালীন তৎপরতায় চলে তল্লাশি। অবশেষে দীর্ঘ প্রায় 24 ঘন্টা পর উদ্ধার হয় হাতিটি। এরপরে তেলিয়ামুড়া মহকুমার বন আধিকারিক সাবির কান্তি দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে প্রতিক্রিয়া দিলেন তা অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকার মতো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, হাতি সহ নতুন বাহুত্বের নিয়ে বন দপ্তরের নাকি চলছিল প্রশিক্ষণ। তখন কিশোর নামের ওই হাতির সঙ্গে মাহুতের ভুল বোঝাবুঝির কারণে প্রশিক্ষণ চলাকালীন জায়গা থেকে 20-25 কিলোমিটার ভেতরের জঙ্গলে চলে যায়। তখন সন্ধ্যা হয়ে যাওয়ায় বন দপ্তরের কর্মীরা খোঁজাখুঁজি না করে ক্যাম্পমুখী হয়। পরবর্তীতে শুক্রবার হাতিটিকে বনকর্মীরা খুঁজে জঙ্গল থেকে উদ্ধার করে। বিষয়টা এরকম, হাতি ক্যাম্পে 4টা হাতির এখন ট্রেনিং চলছে, যার মধ্যে কিশোর হচ্ছে সবচেয়ে বয়সী নবীন, কম বয়সী, এবং 4 জন মাউথের মধ্যে 2 জন নতুন মাউথ, তাদেরও ট্রেনিং চলছে। তা আমরা ওই ট্রেনিংয়ের পার্ট হিসেবে আমরা ওই হাতিগুলোকে নিয়ে গেছিলাম নিকটবর্তী জঙ্গলে, ক্যাম্প থেকে 5 কিলোমিটার দূরে। সেখানে একটা ভুল বোঝাবুঝির কারণে মাউথ ভয়ে, যে নতুন যে মাউথটা, মাউথের ট্রেনিং চলছে, সে হাতির উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যায়। এরপর ওই যে হাতিটা, ইয়ং হাতিটা, ওটার নাম হচ্ছে কিশোর, সে ভাবছিল যে নিজেকে একটা ইনসিকিউর ফিল করছিল। ইনসিকিউরিটির কারণে হাতিটা একটু জঙ্গলে 20-30 মিটার ভেতরে চলে যায়। আমরা অনেক চেষ্টা করছিলাম এটাকে বেরি করে আনার জন্য, কিন্তু সেটা আসতে চাইছিল না। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছিল, আমরা রাত্রিবেলার কোশিশ করিনি, কিন্তু ওই এরিয়াটাকে আমরা কর্ডন করে রেখেছিলাম সারা রাত্রি। আজকে সকালবেলা আমরা এটাকে মাউথ আর দুজন নতুন মাউথ, যারা মাউথের ট্রেনিং দিচ্ছেন, যে হান্ডি বলে গঠি থেকে এসছেন, এদেরকে নিয়ে এসে আমরা সকালবেলা এটাকে বের করে নিয়ে ক্যাম্পে নিয়ে রেখেছি। এই হচ্ছে পুরো বিষয়টা, এখানে অন্য কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। এখানে যে কথাটা বলা হচ্ছে যে হাতি চেন ছেড়ে বেরিয়ে গেছে, আসলে তা ঠিক নয়, এমন কোনো ঘটনাই হয়নি। এখানে একটা ট্রেনিংয়ের পার্ট, এটা ড্রাই রান চলছে, এই হচ্ছে বিষয়। না, আমাদের যেসব গ্রাউন্ড স্টাফগুলো কাজ করে, বিশেষ করে মাহুত বা আমাদের ফরেস্ট গার্ড বা মাউথ অ্যাসিস্ট্যান্ট, এরা ভীষণই ডেডিকেটেড স্টাফ। এই ছিল ওনার বক্তব্য। কিন্তু বন দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্রে জানাচ্ছে, হাতি ক্যাম্প বা তার আশপাশ এলাকায় হাতি নিয়ে কোনো প্রশিক্ষণের কাজে চলছিল না। সূত্রে খবর, হাতি ক্যাম্পে চলছিল তীব্র খাদ্য সংকট। তাছাড়া সূত্রটির দাবি, মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পে হাতিদের খাদ্য নিয়ে চলছে চরম দুর্নীতি। একাংশ বন আধিকারিকদের হাত ধরে চলছে এই ঘোটালা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।